তেরো মানে তেরো 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 লোকসভাৰ নিৰ্বাচনত এইবাৰ অসমৰ 14 খন আসনৰ ভিতৰত 13 খন আসনতে জয়ী হ'ব বিজেপি মিত্ৰজোঁট 13টা সিটত বিজেপি জিকি আছে 13টা শূন্য হোৱাৰ দিশে কংগ্ৰেছ মোৰ মতেদি তেওঁলোকে শূন্যৰ ফালে গতি কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মতে কংগ্ৰেছে লোকসভাৰ নিৰ্বাচনৰ বাবে জি প্ৰাৰ্থীৰ তালিকা প্ৰকাশ কৰিলে সেই প্ৰাৰ্থীৰ তালিকাই বিজেপিক অতিৰিক্ত দুখন আসনত জয়ী কৰোৱালে এতিয়া 11.5ৰ পৰা 13খন আসনলৈ বৃদ্ধি পালে বিজেপিৰ জয়ৰ সম্ভাৱনা ভাল কৰি জিকি গ'লো নগাঁৱত কংগ্ৰেছ কেণ্ডিডেটৰ অৱস্থা কালিৰ পৰা চোৱা নাই নেকি 20জন 25জন মানুহ লৈ ঘূৰি আছে 13টা সিটত বিজেপি জিকি আছে 13টা নগাঁও করিমগঞ্জত সুইসাইড করেছে কংগ্রেসে মুখ্যমন্ত্রীর মতে নগাঁও আর করিমগঞ্জ লোকসভা সমষ্টিত কংগ্রেসে দুর্বল প্রার্থী প্রক্ষেপ করার বাবে সুবিধা হয়েছে বিজেপির আর সেয়ে 11-13 আসনলে বৃদ্ধি পালে বিজেপির জয়ের সম্ভাবনা 13 অ্যানাউন্স ক্যান্ডিডেট দিয়ার নগাঁও যেটা সুইসাইড করে দিলে করিমগঞ্জত সুইসাইড করে দিলে আমার 13 হয়ে গেল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অকপত স্বীকারোক্তি ধুবুরী লোকসভা সমষ্টিত আমি জিকিব নোৱাৰো কিন্তু বিধানসভার নির্বাচনত ধুবুরীর 4টা সমষ্টিত টার্গেট করিয়ে লোকসভার নির্বাচনত বিজেপি মিত্রজোঁটৰ প্রার্থী দিয়া হৈছে এটা ধুবুরী তাত নোৱাৰো নাই তাত 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 কৰিবৰ কাৰণে মই মোৰ গোটেই প্রিন্সিপলটোৱে বদলাই দিব লাগিব তেতিয়া আৰু মই যিমানবিলাক কথা ইমান ৰাজনীতিত কৈ আহিলোঁ গোটেইবিলাকে বদলাই দিব লাগিব ধুবুরীত আমাৰ বিধানসভাত ভাল হ'ব এবাৰ আমি 4টা সিট জিকিম বিধানসভাত কিন্তু পাৰ্লিয়ামেণ্টটো আমি জিকিব নোৱাৰোঁ ধুবুরী সেইকাৰণে তেওঁলোকে কাজিয়া কৰক আৰু এজিপিয়ে যদি পাৰে এজিপিৰ এটা স্কোপ থাকিব পাৰে কাৰণ তেওঁলোকে কিছুমান মানুহৰ ভোট পায় এইটো আমি নাপাওঁ মই যিহেতু ধুবুরীত নায়েই মোক মালা পিন্ধা সমালোচনা কৰক মোৰ কোনো আপত্তি নাই মই ধুবুরীত নায়েই কেম্পেইনতো নাযাওঁ বিধানসভাত আমি 4টা সিট জিকিম ধুবুরীত গতিকে সেই 4টা সিটৰ মানুহখিনিৰ ভোটটো যাতে আমি পাওঁ কেনেকৈ 13টা সমষ্টি জিকিব বিজেপি মিত্ৰজোঁটে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মতে ৰাজ্য আৰু কেন্দ্ৰ চৰকাৰৰ উন্নয়নমূলক আঁচনিয়ে এইবাৰ জয়ী কৰিব বিজেপিক লগতে এইবাৰ অসমৰ মুছলমান মহিলাই বিজেপিৰ মিত্ৰজোঁটৰ ঠাইত নৰেন্দ্ৰ মোদীৰ সপক্ষে ভোট দিব বুলিও গভীৰ আত্মবিশ্বাসেৰে ক'লে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে দেশ মে তো ইউ নো আৱাৰ ষ্টেণ্ড উই শ্বুড বি প্ৰ ইণ্ডিয়ান চিভিলাইজেশ্যন এণ্টি কোন হে সব অরুণোদয় সে লেকে ঘর সারে লোক মিল রা ইসলিয়ে 13 মে হাম লোক 13 জিতেগা সারা মুসলমান মা বহন ইস বার হামে ভোট করেগা পুরা ধারা ধার ভোট করেগা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলিউডর রথি মহারথিও আহি নির্বাচনত জয়ী হব নোয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো তিষ্ঠি না থাকে কারণ এই লোকসভার নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত করবার নির্বাচন ইয়াত যদি নরেন্দ্র মোদীর এগেনস্ট যদি আজি আহি ইন্ডিয়ার আটাইতকৈ ডাঙর বলিউডর অ্যাক্টরটা উঠে জিকিব পারিব নেকি কালি যদি বারাণসীত আহি পেলায় নরেন্দ্র মোদীর লগত যদি কোনোবা এজন বলিউডর স্টার আহি কন্টেস্ট করে জিকিব নেকি এই মানুহে তো প্রধানমন্ত্রীক ভোট দিব নয় আপনাদের ব্যক্তিলেকে এইটো ইলেকশন মোদীর ইলেকশন মোদীক তৃতীয়বার প্রধানমন্ত্রী করা ইলেকশন কংগ্রেসের প্রার্থীর তালিকা প্রকাশ করে নগাঁও প্রদ্যুৎ বরদলৈ করিমগঞ্জত হাফিজ রশিদ চৌধুরীক প্রক্ষেপ করার পিছতেই বিজেপির জয়ের সম্ভাবনা 13খন আসনলৈ বৃদ্ধি পালে বলে রাজহুয়াক ঘোষণা করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় 13টা সিটত বিজেপি জিকি আছে 13টা কেমেৰা পাৰ্চন জিতু বৰুৱাৰ সৈতে গৌৰৱ জ্যোতি নেওগ নিউজ লাইভ গুৱাহাটী।